হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। এটা হচ্ছে আমাদের হিমাচল ট্রিপের শেষ ভিডিও, যেটাতে আমি আপনাকে দেখাবো মণিকরণ ট্যুর। মানালি থেকে মণিকরণ, গুরুদ্বারা, কাসোল, কাসোল ন্যাচারাল ভ্যালি পার্ক ট্যুর। आप कहाँ हैं? मणिकरण में कहाँ? आई टा होच्छे मनाली गुरुद्वारा पार्किंग में। अपना गाड़ी नहीं आज ले, इका नहीं अपने तो गाड़ी पार्क की। हे फ्रेंड, आई टा होच्छे मणिकरण गुरुद्वारा। तो आज के हमरा आची मणिकरण है। আইটা হচ্ছে মণিকরণের দ্য ফেমাস গুরুদ্বারা, আর এই হচ্ছে হট স্প্রিং, যেটার জন্য গুরুদ্বারা ফেমাস। হট স্প্রিংটা হোক গরম জল বেরোচ্ছে, তোমার বেরোচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, হট স্প্রিং এটাকে বলে। আর এই হচ্ছে নদী,
রিভার, আর হচ্ছে এই গুরুদ্বারা, আর তার সাথে এরকম ভ্যালি, বিউটিফুল ভ্যালি, স্নো মাউন্টেন, হট স্প্রিং সব মিলিয়ে মণিকরণ। আর এটা হচ্ছে মণিকরণ গুরুদ্বারা, যেখানে লঙ্গর দেয় সেখানে, অর্থাৎ ভোজনালয়। মণিকরণ গুরুদ্বারা সম্পর্কে দুটো জিনিস বলে রাখি। এই গুরুদ্বারা দিনে যতক্ষণ খোলা থাকে ততক্ষণ আপনার এখানে লঙ্গর চলে, অর্থাৎ দিনে আপনার যে কোনো সময়তেই যান, আপনার এখানে প্রসাদ পাবেন এবং লঙ্গর খেতে পারবেন। আর মণিকরণে গুরুদ্বারার ভেতরে কোনো রকম ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, এই জন্য ক্যামেরা ফটোগ্রাফি আপনাদের বন্ধ করে দিতে হবে। অর্থাৎ যখন আপনারা উপরে উঠবেন গুরুদ্বারা দর্শন করতে, তখন আপনারা মোবাইল ফোন অন করতে পারবেন না। আমাদের পরের গন্তব্য ছিল কাসল ন্যাচারাল ভ্যালি পার্ক। আর কাসল বলতে যেটা সর্বপ্রথম আমাদের মাথায় আসে, ক্যাম্পিং এবং ট্রেকিং, ঠিকই ধরেছেন। এখান থেকে না এখানে আপনারা ক্যাম্পিং করতে পারবেন, নানা রকম ক্যাম্পিংয়ের জন্য হোটেল আছে, অ্যাক্টিভিটিস আছে, ট্রেক টেন্ট আছে, এবং এখান থেকে স্নো মাউন্টেন ফরেস্টের জন্য ট্রেকিং হয়, তার জন্য এখান থেকে আপনারা প্যাকেজ বুক করতে পারবেন। হে গাইস, তো এখন আমরা বেরিয়ে এসেছি মণিকরণ গুরুদ্বারা থেকে। মণিকরণ থেকে রিটার্ন যাওয়ার পথে আর একটা জায়গা পড়ে, তার নাম হচ্ছে কাসল। জানি নাম শুনে মনে হচ্ছে কাসল হচ্ছে ট্রেকিং প্লাস অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের জন্য ফেমাস। তো এই কাসলের মধ্যে একটা পার্ক আছে, নেচার ফরেস্ট পার্ক কাসল। তো পার্কটা আপনাদের আমি দেখাচ্ছি, দেখে নিন। পার্কটার ভিউ অত্যন্ত ভালো আর বিউটি জাস্ট অসম। আর পার্কে ঢুকতে হচ্ছে অ্যাডাল্টদের জন্য 30 টাকা এবং বাচ্চা থাকলে আপনাদের সাথে তাদের জন্য 20 টাকা। দেখুন পার্কটার ভিউ, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, সামনে স্নো মাউন্টেন, এদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, মাঝখানে ভ্যালি, মধ্যে পার্ক। তো ফ্রেন্ডস, কেমন লাগছে আপনাদের এই কাসল ন্যাচারাল ফরেস্ট পার্ক? সুন্দর না? এখানে এসে কিছুক্ষণ সময় কাটাতে পারলেও আপনাদের ভালো লাগবে। আর এই যে আপনাদের নদীটা দেখালাম, এখান থেকে আপনারা এখানে সমস্ত ট্রেকিং ক্যাম্প অ্যাক্টিভিটিসগুলো হয়, এখানে এসে আপনারা ক্যাম্পিং করতে পারবেন। এখান থেকে আপনারা যে মাউন্টেন পিক আছে তার জন্য আপনারা ট্রেক করতে পারবেন, এখানে আপনারা ট্রেকিং গাইড পেয়ে যাবেন, এখান থেকে ট্রেকিংয়ের জন্য প্যাকেজ বুকিং করতে পারবেন। এখানে অনেক প্যাকেজ কোম্পানি আছে, অনেক প্যাকেজের জন্য এজেন্ট আছে, তার থেকে আপনারা প্যাকেজ বুকিং করে নেবেন। আর প্যাকেজ বুকিং করার সময় দেখে নেবেন যাতে বার্গেনিং করে নেবেন, কেন একটু প্যাকেজ একটু কস্টলি হয়,
তো যতটা বার্গেনিং করবেন ততটা আপনাদের সেফ হবে। আর যদি যারা ট্রেকিং ভালোবাসেন তারা কাসোল থেকে একদম মাউন্টেন পিক পর্যন্ত ট্রেকিং করতে পারবেন। আর ট্রেকিংয়ের জন্য সবথেকে ভালো প্লেস আমি বলবো কাসোল মানিকারান। হে গাইস, তো আমি এখন আছি হচ্ছে শ্রী বৈষ্ণব টেম্পল, যেটা হচ্ছে কুলুতে পড়ে, মানিকারানতে ফেরার পথে এটা একটা সাইড সিনের মধ্যে পড়ে। তো আপনাদের ড্রাইভারকে বলে দেবেন এই সাইড সিনটা দেখাতে, ভালো মন্দির। কার কি মন্দির? ছোটদের আছে বলে 300 টাকা দেবো। এরপরে গন্তব্য ছিল আমাদের বাড়ির দিকে রওনা দেওয়া। শিমলা, মানালি, মণিকরণ, কাসোল সমস্ত তো দেখে আজকের এই দিন রাত্রিতে ছিল আমাদের ট্রেন কালকা থেকে, তাই সেই উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকে রাত্রে ট্রেন ধরে আমরা ফিরবো কলকাতায়। আর আমাদের হিমাচল ট্রিপ হয়তো এখানেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিও আসা আমার ইউটিউব চ্যানেলে শেষ হবে না। আরও অনেক ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আসবে। আর বন্ধুরা, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই আরও একটা নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে।